সিইউবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে বাংলা সহায়তা কেন্দ্রে যারা আবেদন করেছেন এবং যারা চাকরি পেয়েছেন এবং আবেদন করার জন্য ইচ্ছুক তাদের জন্য দুটি আপডেট রয়েছে এখানে একদম জেনুইন হানড্রেড পারসেন্ট আপডেট ভালো করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন বাংলা সহায়তা কেন্দ্রে নতুন আপডেট চলে আসছে তো আশা করি গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এরকম আপডেট আমরা দিয়ে থাকি সিওবি অল বাংলা চ্যানেলে তো এখানে দুটি আপডেট গুরুত্বপূর্ণ আপডেট একটি আপডেট আমি দেখাচ্ছি যেটি হচ্ছে তোমাদের চাকরির জন্য আবেদন করছেন অনেকেই অনেক আমাকে হোয়াটসঅ্যাপ পার্সোনালি মেসেজ করে মেসেজ করে মাথা নষ্ট করে দিয়েছে তো সবাইকেই আমি জানিয়ে দিচ্ছি যে এখানে যারা আবেদন করেছেন অথবা চাকরি করছেন এবং চাকরির জন্য আবেদন করবেন এখানে কিন্তু বলা হয়েছে যে এই চাকরিটি কিন্তু ষাট বছর থাকবে কিন্তু তোমাদের যে বলা হচ্ছে তোমাদের যে অনেকেই অনেকভাবে বলছে যে আমাদের বলা হয়েছে চাকরিটি ছয় মাস অথবা এক বছর থাকবে তারপরে চাকরিটি ক্যান্সেল হয়ে যাবে এটা কোনো দিন না এখানে পেপারেও উল্লেখ করে দিয়েছে এবং সবাই আমরা জেনেছি এবং আমরা নোটিশ পাবলিশ হয়েছে সেটা আমরা দেখেছি এবং এখানে তোমাদের ষাট বছর চাকরিটি হবে প্রত্যেক বছরে তোমাদের কিন্তু এটি একটি ফর্ম ফিল করতে হবে এটা আমি পরে তোমাদের শুনে দিচ্ছি পরে যে দুই নম্বর আপডেট সেটা হচ্ছে আবেদন নতুন করে আবেদন কবে শুরু হবে এবং এখানে কতগুলি ভ্যাকান্সি রয়েছে সেই সমস্ত নিয়ে এখানে আবেদন হবে এবার বলা হচ্ছে পশ্চিমবঙ্গে মোট এখানে বিএসকে অপারেটর মানে বিএসকে চাকরি করে সাত হাজার একশো কুড়ি জন এখানে মোট সেন্টার রয়েছে তিন হাজার পাঁচ ষাটটি মানে একটি করে সেন্টারে দুজন করে কর্মী নিয়োগ কমপ্লিট হয়েছে ক্লিয়ারলি বলে দিলাম এবার নতুন করে আবেদন শুরু হবে দু সালে জুন অথবা জুলাইয়ে কিন্তু আবেদন শুরু হবে ক্লিয়ারলি বিএসকেতে নতুন করে আবেদন শুরু হবে সেটা হচ্ছে জুন অথবা জুলাইয়ে আবেদন শুরু হবে ক্লিয়ারলি বলে দিচ্ছি এবং যে এখানে পোস্ট রয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ করেছে একদম ক্লিয়ারলি বলে দিলাম সম্পূর্ণ করেছে এবার আমরা চলে যাব ওই যে তোমাদের এক বছরের চাকরি না ছ মাসের চাকরি ক্লিয়ারলি আমি জানিয়ে দেবো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখ এখানে বলা হয়েছে তথ্য প্রযুক্তি কর্মীদের চাকরি চুক্তি প্রতিবার রিনিউ করা হবে মানে প্রত্যেক বছর তোমাদের রিনিউ করা হবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তি নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মীদের ষাট বছর পর্যন্ত চাকরি নিশ্চয়তা মানে এখানে গ্যারান্টি ষাট বছর জন্য চাকরিটি থাকবে দেওয়া হয়েছে কিন্তু প্রতি বছর চাকরির নবীকরণ প্রক্রিয়া করতে হবে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে চুক্তিতে নিযুক্ত কর্মীদের ষাট বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দেওয়ার পর প্রতি বছর তাদের নবীকরণ প্রক্রিয়া অব্যাহত থাকবে কিনা তা নিয়ে বিভিন্ন দপ্তরে কিছুটা বিভ্রান্তি ছিল সেটা দূর করার জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি জানানো হয়েছে তো আশা করি গুরুত্বপূর্ণ আপডেট আমি ঠিক সময় পৌঁছে দিয়েছি